এখন আপনাদের সামনে জয়ন্ত একটা গান গে শোনার গান এমন একটা গান গাও তো জয়ন্ত যা শুনে সবাই চমকে যায় তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা নীরব হইয়া কাজির বইয়া জুলাইয়া মাতা গো বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা গাইস উই নিড টু টক ভেবেছিলাম টিকটক যাওয়ার পরে শান্তির সঙ্গে ঘর বাঁধবো বাট শান্তিস গন বন্ধু আগে টিকটকে হাজার হাজার মানুষ একই গানের 69 পজিশনে পেছন মারত এখনো মারছে রিলস আর শর্টসে 69 পজিশনে কিছুদিন পর পর কোনো না কোনো শর্টস ভিডিও ভাইরাল হতে থাকে তো তেমনই আজকে আমরা একটা শর্ট আর্টিস্টের সঙ্গে তোমাদের ইন্ট্রোডিউস করাবো যেটা দেখে তুমি নিজে বলতে বাধ্য হবে ফাকিং শিট কি তো টটিয়ে সো আজকে আমরা কথা বলবো ব্যথা নিয়ে ইয়েস ব্যথা ব্রো দিস ইজ নট ইওর গ্যাসের ব্যথা দিস ইজ ফাকিং ললিতার গাড়ের ব্যথা সাবাস এই সিনটা হচ্ছে মুখ এবং গাড় দুটো একসঙ্গে নড়বে আর রিসেন্টলি এই ব্যথার লক্ষণ বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলে বেশি দেখা যাচ্ছে তো আজকে আমরা চলে এসেছি এই ব্যথায় মলম লাগাতে কত এসব হলে পর বাড়ি পাশে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগে নাকি ভাড়া এরকমটাই হয় জানো তো চলো যেটা বলছিলাম কত ব্যথা আছে তোমার হাড় থেকে গাড়ের সব ব্যথা চলে যাবে আন্ডুবামে দিস ইজ ফাকিং সেলসম্যান ইফেক্ট সো ফাক ললিতার গাড়ের ব্যথা আর আজকের ভিডিও শুরু করি আন্ডুবাম দিয়ে লেটস গো মানে এই ভিডিওটা তোমার বাবার ফেসবুকে দিলে তোমার বান্ধবী ছাড়ো তোমার কোথায় কোথায় ব্যথা হবে তুমি নিজে বুঝতে পারবে না এদের পড়াশোনা সব গাধার গাড়ে এরা রুটিন বানিয়ে ফেলেছে স্কুলে যাওয়ার আগে ভিডিও স্কুলে গিয়ে ম্যাডামের সঙ্গে বাড়ি এসে নাইটি পরে ভিডিও করতে হবে এরা এবার বায়োতে লেখে মাই লাইফ মাই রুলস মাই অ্যাটিটিউড অ্যাটিটিউড শব্দটা এদের কাছে মুসলমানি দেওয়া সেই বাচ্চাটা ললিপপের মতো যেটা এদের সামনে গেলে দেখা যায় এদের হল রুমে বসিয়ে ভুবন বাদ্য করে বাদাম বাদাম এবং হিরো আলমের অস্কার উইনিং গানে মিক্স করে শোনাতে হবে তাহলে যদি এদের একটু অ্যাটিটিউড কমে এটা হলো ইকো ফ্রেন্ডলি ফ্যামিলি What the fuck guys? বাবার বিচিত্র টোকা এটা ঠিক না ভাইরাল অচক করে তোমার বাবা মার সম্মান তুমি লুপুচুপু করছো সমাজ রে কত চুলকানি এদের আগে বোধহয় কাকিমা খুব মান কচু খেত সেই চুলকানিটা এর মধ্যে হয়েছে মানছে বাড়া তুমি কুল হওয়ার জন্য লোকের সামনে মাকে মম বলছো বাবাকে বম দ্যাটস ওকে বাট বাবার বিচিত্র টোকা আমার বাবা মা তো এখনো সেই রকমের তাদের কথা উল্টো জবাব দিলে পর এক কিলোমিটার দৌড় করিয়ে পিছনে ভারতের মানচিত্র আঁকে তো সহজ না এখানে বিচিত্র টোকা সম্ভব না এর থেকে বাঘের বিচিতে হাত দিয়ে আমার সহজ মনে হচ্ছে তোমার কি 18 বছর পার হয়ে গেছে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে ক্লিন যৌবন নিয়ে রাতে ঘুমোতে পারছো না তোমার ফুটন্ত যৌবনে ফাটল ধরেছে তাহলে তুমি এই ড্যান্স স্টেপটা ডিটো কপি করতে পারো এবার প্যারেন্টসের কথা কিভাবে নিচ্ছেন এসব ঢ্যামনামো কখনো বিচিত্র টোকা কখনো খা 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 আমার চুষে চুষে খা 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 বস আমার দ্বারা এসব হবে না তো এদের তুমি ভাইরাল করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ইউনিক বয় ওরে বাড়াই এই খেপিকে বোঝা এই বয়সে মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা গিটে গিটে ব্যথা বিরিয়ানি খেতে খেতে পেটে গ্যাস হয়ে গেছে আর এই খেপি চুদি এসে বলছে আমার কোথায় ব্যথা ওরে তোরে দেখাবো আগে রানাঘাটের পাগল নামে আমাকে চিনত এখন একে চেনে দেখো রিসেন্ট রানাঘাট শব্দটা রানমণ্ডলের জন্য বেশি লোক চেনে বাট এখন শুধু রানমণ্ডল একা না এই এর জন্য চেনে এই গানটা বস এখানে ম্যাচ করে গেছে তার থেকে ভালো হতো যদি এই গানটা হতো দু পাগলে হলো মেলা নদেশে তোরা কেউ যাস না রে পাগলের কাছে
দেখো একটা গানের লিরিক্স না বুঝে এইভাবে পিছন দোলানো তো ঠিক না, গানটা বোঝো তারপরে দোলাও। আর দিস ইজ ফাকিং বাংলাদেশের সং, আর এই গানটা তুমি পুরো শুনলে বুঝতে পারবে বান্ধবীর কোথায় এবং কিসের ব্যথার কথা বলা হয়েছে। আর এই লুকুচুকু মামনিকে সোশ্যাল মিডিয়ার প্রতিটা কর্নারে দেখা যাচ্ছে। যদি তোমরা এই লুকুচুকু মামনিকে নিয়ে ভিডিও দেখতে চাও তাহলে নিচে কমেন্ট করে ফেলো ব্রো ফাক, তাহলে আমি বুঝে নেবো তোমরা ভিডিও চাইছ। তো যাও আগে কমেন্টে বলো। কাকিমা, নাতির সঙ্গে খেলার বয়সে তুমি ডিলডো নিয়ে খেললে হবে? আপনার বয়সের লোকজন এখন বিছানায় হেগে হরিনাম গাইছে, আপনি ক্যামেরার সামনে এসে ললিতার গাড়ের ব্যথা দেখাচ্ছেন। সাবাস! আর এটা কি ডান্স স্টেপ ছিল? তুমি ট্রেন্ডের চক্করে গিয়ে বুটি শেক করতে গিয়ে বুটি যেন মস্কে না যায়, তাহলে বুটি খুঁটির মতো দাঁড়াবে না, বুঝলেন? সারা বছর তুমি ট্রেন্ডের পিছন মেরে বেড়াবে এবং যখন এক্সাম আসবে তখন তুমি বলবে সেটা কঠিন ছিল। মাধ্যমিক গণিত পরীক্ষা প্রশ্নপত্র ভীষণ খারাপ হওয়ায় পরীক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়ে, রাস্তার স্কুলের সামনে ক্ষোভ উখড়ে দিলেন পড়ুয়া থেকে অভিভাবকরা। বলছি ললিতা, ফুলকপি চেনো? আসতো বাবা, এদের এই ব্যথা যেন শেষই হচ্ছে না, এটা বেড়েই চলছে। গরম খুন্তি যখন তোমার পাছায় ঠেকানো হবে তখন তোমার বান্ধবীকেও বলতে পারবে না যে তোমার কোথায় কোথায় ব্যথা হচ্ছে, এদের জন্য কোথাও থাকতে পারছি না। একটা দুটো ভিডিও কল করার পরে থার্ড নাম্বারে ললিতার ব্যথা আসছে। ললিতা, হাত জোর করে বলছি তোর কোথায় ব্যথা বলে দে, না হয় গরম খুন্তি আমি তোর পাছায় ঠেকাবো। এদের এই ব্যথার ভিডিও দেখতে দেখতে আমার ম্যাথা ব্যথা করছে, পুরো মাইন্ড ফাক হয়ে যাচ্ছে। সো ভিডিও আজকে এইটুকুই, আর ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইবের উপর তোমরা একটা ললিতা ছুঁড়ে মারো, বাস ক্লিক হয়ে যাওয়া চাই। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। রতন, মাথায় একটু আন্ডুবাম ঘষে দে না। আবে চুতি, আমি তোকে আন্ডুবাম ঘষতে বলেছি, আন্ডু কোষ না বহুত স্ত্রীকে।